মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? এই যে আমরা অনিকুজান উঠে পড়েছি, এই যে অনিকুজান আমরা উঠে পড়েছি, উঠে পড়ে আমরা এখন নেস্তাম খাচ্ছি। অনিকের পতি করা হয়ে গেছে, জানজানের পতি করা হয়নি। দুই ভাই এখন নেস্তাম খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। ফাড়াও, এ ফাড়াও। এই যে অনি, দেখো কি অবস্থা, অনি বসে আছে। এ ফাড়াও, তাড়াতাড়ি আয়, দে না না হাম করো, দে এই দে। ভালো ভালো, পূজা একটু দুস্তু করছে। দুধি ভাত দি মাছ দি মাংস দি, হাম করো হাম করো হাম করো হাম করো। তারপরে কিরম করবো? এ কিরি গিরি 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 কিরি গিরি 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 দুধ দি ভাত দি মাংস দি, এ কিরি গিরি 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 এ গুটি গুটি গুটি, এ কিরি গিরি গিরি করে করি 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 কিরি গিরি করি, এ কিরি গিরি। টাটা, তাকাও এদিকে, তাকাও আমার দিকে, তাকাও মা আমার দিকে তাকাও। টাটা, নেস্তাম খাও নেস্তাম। কে খায় তাড়াতাড়ি? দুধ দি ভাত দি মাম দি মাংস দি। চলো অনিকার উজানকে নেস্তামটা খাইয়ে নি, খেয়ে নাও। উজান দেখো এখন আবা বাবা করছে, কই দেখি আবা বাবা করো, এখানে এদিকে করো, এদিকে বসো 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 করো আবা বাবা করো। বিন বাজাও বিন বাজাও। এই যে অনিক উজান দেখো কি সুন্দর খেয়ে নিয়েছে, এখন দুষ্টুমি হচ্ছে। এই যে জানলা দিয়ে অনিক প্রকৃতি দেখছে, উজান এদিকে গড়াগড়ি খাচ্ছে। উজান জান জান অনিক জান জান উজান আমার বাবুই পাখি। আর এই যে তনাই তনাই পাখি, তনাই পাখি সাইকেল দেখছে, ওই দূর থেকে এসে গেছে। দিদু দিদু দিদু, এনে আনি, দিদুকে নিয়ে এসছে দেখ। এই যে মা চা করে নিয়ে এলো, এখন চা খাবো আমরা। অনিকার উজানের তো হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ দেব চা, দেব চা। খাবে চা খাবে উজান? আচ্ছা দেব, হ্যাঁ দে, চা হলে হয়। খাবি অনি, খাবি চা, খাবি বাবা বস, চা খাবি, চা খাবি না এখন? কেন চা খাবি না, চা খাবি না অনি, চা খাবি? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো ভালো। ভালো অনি, ভালো ভালো, হ্যাঁ ভা 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 মানে হচ্ছে ভালো। বিস্কুট খেয়েছে অনেক, বিস্কুট নষ্ট করেছে। চায় ডোবানো বিস্কুট আচ্ছা চলো আমরা চাটা খেয়ে। অনিকার উজানের জন্য আমি এখন রান্না করবো, দেখো একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আজকে ওদের হচ্ছে মাছের ঝোল হবে কুমড়ো আর আলু দিয়ে। এদিকে এই যে মাছটা একদম কেটে নিয়েছি, পেটিটা দেখতে পাচ্ছ, আলু আর কুমড়ো কেটে নিয়েছি, একটু টমেটো দেবো আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, আর কিছু দেবো না। তো অল্প তেলের মধ্যেই মাছটাকে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? বাচ্চাদের মাছ বেশি ভাজার দরকার নেই, একদম হালকা ভাজলেই হয়ে যায়, তো ওই জন্য বাচ্চাদের কড়া মাছ খাওয়ানো উচিত নয়, একদম হালকা ভেজে, মোটামুটি যতটা না ভাজলে নয় ততটাই খাওয়াতে হয়। তো এই যে মাছটা আমি দেখো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আর ওদিকে অনিকার উজান প্রচণ্ড দুষ্টুমি করছে, আর এখন খেলা করছে বাইরে, স্নান করাবে মা, ওই জন্য নিয়ে গেছে বাইরে, একটুখানি খেলে টেলে তারপর স্নান করবে। তো দেখাচ্ছি তোমাদেরকে স্নান করার সময়, তার আগে দেখো এই যে মাছটা আমি মোটামুটি ভেজে নিচ্ছি। তো মাছটাকে যে তুলে নিয়েছি, কালো জিরে দেবো অল্প একটুখানি, কালো জিরে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার টমেটোও দিয়ে দেবো। তারপরে টমেটোটা একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু আর কুমড়োটা দিয়ে দেবো, দিয়ে অল্প পরিমাণে দেখো দিয়ে দিয়েছি মোটামুটি। তো
আর আলু আর কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। আজকে যা সবজি মানে খুব একটা সবজি ছিল না, তো কাঁকড়ল টাকড়ল ছিল যেগুলো ওরা খায় না, তো যাই হোক কুমড়োটা খায় বলে কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোল করে দেবো। যতটুকু খায় খাবে, না খেলে থাকবে, রাতে আবার খেয়ে নেবে। তো যাই হোক, এই যে হয়ে গেছে মোটামুটি ভাজা, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। তো বাচ্চাদের রান্নায় খুব বেশি কোনো কিছুই ভাজার দরকার পড়ে না। এই যে ঝোলটা দেখো ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম। চলো এবার দেখাই তোমাদেরকে অনিকা রুজান কেমন স্নান করছে। এই দেখো অনিকা রুজানের স্নান হচ্ছে, বালতির ভিতরে একা ঢুকে গেছে। পড়েনি পড়েনি, আরে পড়বে না পড়বে না। এই যে উজান, অনি এই দেখ, স্নান করে নাও। এই যে অনেক উজানের তরকারি হয়ে গেছে, ওদের ভাত মাখা হচ্ছে। এই যে চুলটুল আজরে দিয়েছি, তাও দুষ্টুমি করছে বসে বসে। দেবো তো মাখিনি, মাম দিয়ে ভাতুকায় অনেক সোনা জামায় লেগে গেল। আলু কাঁচা আলু বলতো বেদা নাকি রঙে লাল রঙে লাল রঙে লাল রঙে দুষ্টুমি করেছিস কেন? এই আসছে, এই ধরে নিয়ে যা, ধরে। দেখো অনিকারও যেন ঘুমিয়ে গেছে, তো ওরা ওদেরকে ভাত খাওয়াচ্ছিলাম, মানে তিন চার গাল মতো খেয়েছি, আর খেতে চাইনি, খুব দুষ্টুমি করছিল, তো খুব কান্নাকাটি করছিল। দুধ করে আবার দুধ করে এনে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা ঘুম থেকে উঠলে তারপরে দেখি আবার ভাত খাওয়ানোর চেষ্টা করব। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিল, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এখন দুটো বাজতে যায়, এখনো দুটো বাজেনি। তো যাই হোক, চলো আমি এবার স্নান টান করবো, ওরা উঠুক। এই দেখো অনেক আরো যেন ঘুম থেকে উঠে পড়েছে, এনে ক্যাম্পা ক্যাম্পা খাচ্ছে এখন দুই ভাই। ব্যাস, আর এই যে আঙুর, তারপরে কমলা লেবু মা নিয়ে এসছে, ওদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, ওরা এখন খাবে। কমলা লেবু খাবে, আঙুর খাবে। ওই দেখো উজান আঙুর খাচ্ছে, উলি বাবালি। ওই দেখো আঙুর দে, এরানি কেমন কেমন, তাকা তাকা, চোখ মেরে দে, চোখ মেরে দে, চোখ মারা, চোখ মারো, এ চোখ মারো উজান, চোখ মারো উজান, চোখ মারো, চোখ মারো, চোখ মারো, চোখ মারো উজান। ওর চোখে পড়েছে, ওর চোখে পড়েছে। দেবে দেবে আঙুরটা খেয়ে নাও। এই যে কমলা লেবু ছাড়িয়েছে, এই যে কমলা লেবু ছাড়ানো হয়ে গেছে, আর অনিকা রুজান কমলা লেবু খাবে আর আঙুর খাবে। উজান অনিক লেবু খায়, আসো
দে, কিচ্ছু হবে না, দাও, দিচ্ছে দিচ্ছে, দেবে আঙ্গুরগুলো খাও, দাও না একটা করে হাতে ধরে দাও, ছাড়া ছাড়া, ওই তো দিচ্ছে দিচ্ছে রে বাবা, ওই তো ওই তো ওই তো প্লেটে দিচ্ছে, প্লেট থেকে তুলে নি, খাও ওখান থেকে খাও খাও, উজান নাও উজান নাও, এই যে এই যে এই নাও, লেবু নাও লেবু, হ্যাঁ খাও, হ্যাঁ বাবা খাও বাবা, হ্যাঁ আঙুর খাচ্ছে লেবু খাচ্ছে, দাদা কেটে মুই খাই দাও তো, হ্যাঁ হ্যাঁ দাও খাও খাও, ভাই দিচ্ছে খাও খাও, ভাই দিচ্ছে, হ্যাঁ তুমি ভাইকে একটা মুড়ি খাইয়ে দাও, বলে বলো বলো তুমি ভাইকে একটা মুড়ি খাইয়ে দাও, এই যাও না একটা মুড়ি নাও, ভাইকে দাও ভাইকে খাইয়ে দাও, ভাইকে খাইয়ে দাও বাবা, দুই ভাই এখন বসে বসে মুড়ি খাচ্ছে, ওই দেখো ভাই তোমাকে দিচ্ছে, তুমি 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 ভাইকে একটা দাও, তুমি ভাইকে একটা দাও, ও বা তুমি ভাইকে একটা দাও, তুমি খাও আনি, তুমি একটা খাও, তুমি খাও তুমি খাও তুমি খাও দেখি, ওই দেখো দাদাকে শুধু খাওয়াচ্ছে, হাতে কামড়াই না ভাই, খাও খাও আনি তুমি খাও, ও মামা, হ্যাঁ ওই দেখো ভাই খাইয়ে দিচ্ছে, দেখেছো ঢুকিয়ে নিল যান, তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও, হাম করো, তুমি ভাইকে একটা দাও, তুমি ভাইকে একটা দাও, ভাইকে খাইয়ে দাও, হ্যাঁ খাইয়ে দাও ভাইকে, হ্যাঁ নাও ওবা নাও, দাদা দিচ্ছে নাও, হাম করো হাম করো, দাদা দে আবার, খাও খাও দাদা দিচ্ছে তো, খেলি না কেন, ও এতক্ষণ দিয়েছে ওর দাদা দেয়নি, দুই ভাই ওরা দুই ভাই, এবারে খাওয়ানো শুরু হয়েছে মানে এবার খাওয়ানো স্টার্ট, খাও এনা তুমি এটা দাদাকে খাই দাও, এটা দাদাকে খাই দাও, এই তো মুড়ি কৌটো, বসো বসো বসো, না খাও খাই দেবো আমি খাই দেবো, না অনেক উজান কি সুন্দর বড়দের মতো মুড়ি খেতে পারে জানো, দেব কৌটো খুলে দেব, আচ্ছা তাহলে দেব, এই না খাও খাও খাও, খাও 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 ভালো, ওই দাদাকে দিতে হবে না, তুমি খাও তুমি খাও, এনে খাও, কি হয়েছে এখানে, কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে দুষ্টুমি, কি অবস্থা দেখো, ঘাপটি মেরে গেছে আমরা যে এসেছি সবাই, দেখো আমরা সবাই লুকিয়ে লুকিয়ে দেখছি, এটা কি নিয়েছিস তুই, দেখা কি এটা, এটা কি, তুই এটা কি নিয়েছিস, তুই এটা কি নিয়েছিস, কি রে, এই যে দেখো অনিক আরো যেন এখন খেতে বসে পড়েছে, শশা আপেল আঙুর, এদিকে মালপোয়া, ওই দেখো না মালপোয়া নিয়ে ছড়াচ্ছে, এই যে আপেল খাচ্ছে, কে রে কে কে এটা কে কে এটা, অনিক দেখছে দেখো শুধু, উজান শশা খাচ্ছে, এই যে মালপোয়া খাচ্ছে, এই যে দেখো বসে বসে কি সুন্দর শশা খাচ্ছে, দেখো উজান শশা খাচ্ছে, অনেক কি খাচ্ছে, আঙুর না শশা, একাতে আপেল, এ না মালপোয়া খাও মালপোয়া খাও, এইটা খাও এইটা 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 মালপোয়ার ভেতরেরটা খাও, খাবে না, ফল খেতে ভালোবাসে, মামা এসেছে, মামার বাবা বাজার থেকে চলে এসেছে, তো দেখো আজকে কি কি এনেছে, খাসির মাংস আছে এখানে, মুরগির মাংস আছে, দু রকম মাংস নিয়ে এসেছে, তারপরে মাছও নিয়ে এসেছে, দেখো
মা এগুলো সব ঢালছে ঢেলে এবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করবে তারপরে রান্না হবে তো এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম মাকে বললাম মা এদিকে পরিষ্কার করছে মাংসগুলো তারপরে ভালো করে ধুয়ে টুয়ে তারপর রান্না হবে তো এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কি এনেছে এদিকে দেখো বাবা এই যে মাছ এনেছে আর এদিকে একটা কুমড়ো এনেছে গোটা কুমড়োই এনেছিল দেখো কুমড়োটা একদম খুব সুন্দর লাল তো এরকম কুমড়ো খুব ভালো লাগে খেতে আর অন্য কুমড়োগুলো একটু পাঁচা পাঁচা লাগে খেতে জল জল মতো লাগে তো এই যে হচ্ছে আমাদের কাতলা মাছ আর মালপোয়া নিয়ে এসেছিল সবার মালপোয়া খাওয়া হয়ে গেছে এখানে আরও আছে দুটো এদিকে শসা আঙুর আপেল অনিকারুজানের জন্য নিয়ে এসছে এদিকে কোকা কোলা আছে ফ্রিজের ভেতর দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এদিকে আমার মামা অনিকারুজানের জন্য জামা কিনেছে দেখো এটা হচ্ছে উজানের জন্য তো এই হচ্ছে উজানের শার্ট আর এই হচ্ছে অনিকের শার্ট তো এই জামা দুটো পুজোর জন্য মামা ওদেরকে দিয়েছে নাতিদেরকে তো এই হচ্ছে জামা দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম একই একই কালারের একদম লাল লাল দুটো জামা আর এই যে প্যান্ট দুটো নিয়ে এসছে কিন্তু প্যান্ট দুটো আবার চেঞ্জ করতে হবে কারণ আমরা খুলে দেখছি প্যান্ট দুটোর মধ্যে বোতাম নেই চেন আটকাচ্ছে না তো সেই কারণে দেখা যাক কি হয় এখন তো এই যে জামা কাপড় এনেছে আর আমরা এখন বসে এইবার চা খাচ্ছি লাল চা এই দেখো দুই ভাই এখন খেলা করছে প্রচন্ড দুষ্টুমি করছে বাদর মামা বাবা বাদর মামা বাদর মামা আমরা কি শব্দ করার ওস্তাদ দেখিস না শুধু শব্দ করবি বাদর মামা আমরা কি উঠতে পারি না না এখন না ঘুম পাচ্ছে আমার বাদর মামা না ওগুলো দেওয়া যাবে না এখানে খেলা করো ওই গামলায় উঠিস না এই গামলায় এনে এনে গামলা এই তো গামলা নে পাপা এনে বসো ওই তো ওই তো আনি এই তো গামলা বাবা এই তো আরেকটা গামলা দিচ্ছি দাঁড়াও দুষ্টুমির ওস্তাদ তৈরি হয়েছে এরা দুষ্টুমির ওস্তাদ এ না 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 বসো যাও গামলায় বসো বাদর মামা আমরা কি খেতে পারি না না এখন না খিদে পাইনি আমার ওদেরকে দুধ করে খাইয়েছি আজকের বাড়ি টিফিন আর খাওয়াইনি ভাত খাওয়াবো বলে এই যে দুই ভাই এখনো খেলা করছে আর আমি এই যে এখানে বসে আছি আর উদিত তো গেছে আজকে হচ্ছে ওর মার্কেটিংয়ে গেছে এখনো আসেনি এখন রাত 10টা বাজতে যায় এখন ফেরার কথা দেখি আসে কি না তো এই লাল চা খেয়ে এখন বসে আছি এই যে মা এখন চিকেন কষা দিল আমরা এখন চিকেন কষা খাবো আমি আর বোন তার সাথে এই যে অনিক আর উজানও খাবে চুষে চুষে দেবো ওদেরকে ভাত মুজেন গামলায় বসে আছে তো ওদেরকে অল্প অল্প করে দেবো একদম গরম মাটনটা এখনো হয়নি চিকেনটা কষা হয়েছে আর মাটনটা ঝোল হবে চলো আমরা খাই দেখবে অনিক আর উজান খাবে দেখবে কিন্তু গরম তো কি কয়ে দেখাবো তোমাদেরকে দাঁড়াও দাঁড়াও দেখাই দেবে তো দাঁড়াও পাপা এনে দেখো অনিক উজান ঝাল খেতে পারে কিন্তু তোমরা কিন্তু পারো না এনো তোমরা কে কে পারো বলো অনিক উজান কিন্তু ঝাল মাংস খেতে পারে এনো দেখেছো চলো আমরা খেয়ে নি আমার বাবুই পাখি দেখেছো তবু চাইবে তবু খাবে পা পা কেন পা নাও নাও ও কেন পা খেতে গেছে ওই দেখ উজানকে দেখ উজানকে দেখ তবু খাবে কি বলো তো বাচ্চাদের একটু একটু অভ্যেস হয় দেখো দা অভ্যেস করিয়ে রাখা ভালো না হলে তো পরে সমস্যা হয় খুব জাল দেবো দিচ্ছি তো বাবা মা ও মা ও মা খাবে খাবে আস্তে আস্তে অনিক
অনেকে কোনো ব্যাপার না ওখানে একটু লাগে চলো এই যে কো খাচ্ছে বোন একটুখানি ওদের গল্প দেওয়া হয়েছে ব্যাস ঠিক আছে অনেক গামলায় বসে গেছে রুজান আজকের ভাত খায়নি এখানে দুই ভাই খেলা করছে ওদেরকে দুধ করে খাইয়ে দিয়েছি অনেকটা চিকেন খেয়েছে পাঁচ ছ পিস মতো চিকেন খেয়েছে তো এই যে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এখন ডিনার করব তো এই যে টমেটোর চাটনি করেছে মা কাজু কিশমিশ দিয়ে তারপরে চিকেনটা খাওয়া হয়ে গেছে আরও আছে তিন চার পিস মতো আর এখানে আছে টক ডাল আমরা দিয়ে টক ডাল করেছিল মা তো সেটাই আছে আর এখানে আছে হচ্ছে মাটন রান্না হয়েছে এদিকে মাছের কালিয়া করেছে একদম লাল লাল করে মাছের কালিয়া আর এখানে আছে আলু দিয়ে মাটনের একদম ঝোল যাই বলো আর কি তো এখন আমরা ডিনার করবো এদিকে শসা পেঁয়াজ পেঁয়াজ লেবু টেবু এখনো কাটা হয়নি এগুলো কেটে নেবো তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে দিও